চ্যান্সেলর এবং ডিন অফ ফ্যাকাল্টি স্যারকে যার যার আসন গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে আমি বিজয় দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমাদের ক্যামেরাম্যান বন্ধুদের আমি একটু বলবো যে পাশ থেকে গেলে আমি ওদের দেখতে পেতাম। উপস্থিত আছেন আমার ছাত্র জীবনে রাজনীতির একজন নেতা, জাতীয় নেতা, প্রাক্তন মন্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ রহমান। উপস্থিত আছেন তার সন্তান, সুযোগ্য সন্তান, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাইদুর রহমান, ফ্যাকাল্টি ডিন অফ দ্য ফ্যাকাল্টি প্রফেসর ওবায়দুল করিম দুলাল এবং আরও শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানাই। দুপুর হয়েছে ফলে খুব বেশি আর বক্তৃতা শোনার আগ্রহ কারো থাকার কথা নয়। আমি একটু দু-একটা কথা বলবো, যদি পিছনে একটু সবাই শোনার আগ্রহ থাকে। আমি সাংবাদিকতা করলেও শিক্ষকতা কখনো ছাড়িনি। আমি একেবারে প্রাথমিক থেকে এমএ ক্লাস পর্যন্ত প্রত্যেক ক্লাসে ক্লাসরুম টিচিং করেছি, ফলে ছাত্রদের সঙ্গে আমি যথেষ্ট কথাবার্তা বলতে অভ্যস্ত। আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম আমি লম্বা কথা বলবো না, সংক্ষেপ করব। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের ঐক্য। পুরো জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। 1966-এর পর থেকে এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানের শাসন ব্যবস্থায় ওদের নেতৃত্বে যে শাসন ব্যবস্থা চলছিল তাতে আমরা শোষণের শিকার হয়েছি, বৈষম্যের শিকার হয়েছি এবং নানাভাবে অন্যায়ের শিকার হয়েছি। এই চিত্রগুলো কেবল যে রাজনীতিবিদরা তুলে এনেছেন তা নয়, আমাদের অর্থনীতিবিদরা দুই অর্থনীতি তত্ত্ব দিয়েছিলেন, নোয়াম রায় মনে আছে, সেখানে স্যারের মনে আছে, সেখানে তারা একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখালেন যে কিভাবে আমরা বঞ্চিত হয়েছি অর্থনৈতিকভাবে। তেমনি আমাদের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আমি তো অর্জন করে দেব, ওই 200 টাকা দিয়ে সে কিন্তু আমার সাথে সমতাটা কিনে নিচ্ছে। ফলে মনে রাখতে হবে যে সমাজে যদি অসমতা বিরাজ করে, সমাজে যদি ডিসপ্যারিটি থাকে, তাহলে সেখানে দুর্নীতি থাকবেই, কারণ দুর্নীতির মাধ্যমে ইকুয়ালিটিটা তৈরি হবে। ফলে আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য আজকে, দুটো দুর্ভাগ্যের কথা আমি বলবো, একটা হচ্ছে ঐক্য, সেইটাকে আমরা ধরে রাখতে পারিনি, আরেকটা হচ্ছে আমরা যে মানুষে মানুষে সমতার রাজনীতি ছিল, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার যে রাজনীতি ছিল, যে রাজনীতির স্বপ্ন আমাদেরকে নোমান ভাইরা দেখিয়েছেন, যে রাজনীতি বলেছে যে বৈষম্য দূর করাই হচ্ছে প্রধান কাজ, যে রাজনীতি সম্পদকে সমভাবে বন্টনের কথা বলে, আজকে সেই রাজনীতি আর কেউ করছে না। সেই রাজনীতির দুর্দিন চলছে, সেই রাজনীতির পক্ষে বড় কোনো শক্তি নেই। একসময় ছাত্র সমাজ এই রাজনীতিকেই তাদের মূল মন্ত্র করেছিল, তারা এই রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেছিল, কিন্তু আমরা সেই সমতা প্রতিষ্ঠার রাজনীতি, সেই বৈষম্য দূর করবার রাজনীতি আমরা বাদ দিয়েছি। আমরা পুঁজিবাদী ব্যবস্থা, বাজার অর্থনীতি, কর্পোরেট কালচার, এর যে ভেতরে রাজনীতি সহ ঢুকে পড়লাম, তরুণ সমাজ সম্পূর্ণ ঢুকে যাচ্ছে, তাতে সমাজের সমতা প্রতিষ্ঠা সংগ্রাম অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। যে বড় বড় দুর্নীতিগুলো হচ্ছে, যে সংঘবদ্ধ অপরাধগুলো সংগঠিত হচ্ছে,
এগুলো কিন্তু এক ধরনের ক্ষমতা কাঠামোর পারস্পরিক যোগসাজশ এবং সমঝোতার ভিতর দিয়ে হচ্ছে। রাজনীতির কাজ ছিল সেইটাকে ভাঙা, তাদের যে ক্লিক, তাদের যে সমঝোতা, তাদের যে পারস্পরিক যোগসাজশ, রাজনীতির দরকার ছিল সেখানে পেনিট্রেট করা, কিন্তু রাজনীতি সেটা দাসত্ব বরণ করেছে। এই চক্রটার, ক্ষমতা চক্রটা দাসত্ব করছে। পার্লামেন্টের দিকে তাকান, পার্লামেন্টের 300 আসনের মধ্যে 250 আসন হয়তো এই ধরনের কর্পোরেট কালচারের ভিতরে, মুক্ত বাজারের ভিতরে যারা টাকা পয়সা কামাচ্ছে তারা অবস্থান করছে। যারা প্রকৃত জনগণের প্রতিনিধি তারা কিন্তু সেখানে যেতে পারছে না, এবং সেটা এমনই হচ্ছে যে আমরা একটা স্থানীয় পর্যায়েও এই ধরনের জনপ্রতিনিধিদের রাজনীতির ময়দানে রাখতে পারছি না। নোমান ভাইরাও প্রায় বিলীয়মান প্রজাতির কয়েকজন তার দলে। এই সংকটটা আমি মনে করি গণতন্ত্রের জন্য সংকট, সমতা বিধানের জন্য সংকট, দুর্নীতি বৈষম্য দারিদ্র দূর করবার ক্ষেত্রে সংকট। প্রকৃত রাজনীতিবিদদের, যারা গণমানুষকে প্রতিনিধিত্ব করে, যারা রাজনৈতিক চেতনাকেই মূল করে এগিয়ে যান, তাদেরকে রাজনীতির অঙ্গন থেকে আমরা ফুটিয়ে দিয়েছি, তাদের মূল ভূমিকাটা রাজনীতিতে থাকতে পারছে না। ফলে আমাদের বেশ কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো না হলে আমরা গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো দরকার সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারবো না। আর যে উন্নয়নটার কথা আমরা বারবার বলছি, যে উন্নয়নটার কথা বলছি, যে সূচকগুলোর মধ্য দিয়ে সামাজিক সূচক, সেটা কিন্তু আর হতে পারবে না। এটা হচ্ছে ব্যক্তির বৈষয়িক উন্নতির আকাঙ্ক্ষা থেকে করা, এটা একটা লিমিট আছে। এর পরবর্তী ধাপে যেতে হলে কিন্তু অবকাঠামোর উন্নয়ন লাগবে, রাস্তাঘাট লাগবে, এনার্জি লাগবে, পুঁজির ব্যবস্থাপনা লাগবে। এগুলো কিন্তু সরকারকে সাফল্যের সঙ্গে করতে হবে। এখানে যদি বড় বড় দুর্নীতি হয়, এখানে যদি এই ধরনের সুন্দরবনের মতো দুর্বিভাগগুলো ঘটতে থাকে এবং উল্টোপাল্টা খরচ হয়, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমরা এনরোলমেন্ট বাড়াতে পেরেছি শিক্ষায়, কিন্তু শিক্ষার প্রকৃত শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। প্রকৃত শিক্ষা একেবারেই কোণঠাসা হয়েছে। এখন যারা বিএসসি জেএসসি পাচ্ছে তাদের মর্মান্তিক অবস্থা, GPA 5 পাচ্ছে তাদের, মানে দুঃসহ অবস্থাটা আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে দেখতে পাচ্ছি। ফলে ফাঁকিটা কিন্তু এখন বেরিয়ে আসবে। কোয়ান্টিটেটিভ এক ধরনের একটা উন্নতি হয়েছে, কিন্তু এটা কোয়ালিটেটিভ উন্নতিতে পরিণত যদি করা না যায় তাহলে স্বাধীনতার সুফল আমরা পাচ্ছি না। তো ওই কাজটা, বড় চ্যালেঞ্জটা আমাদের সামনে আছে। আমি বলবো যে আমাদের সামনে দুটো কাজ আছে রাজনীতির, একটা হচ্ছে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, আর একটা হচ্ছে এই মানুষের সমতা প্রতিষ্ঠা, বৈষম্য দূর করবার রাজনীতিকে আবার জোরদার করা। সবাইকে এই চেতনায় ধারণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য।